আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের সামনে যে বিষয়টা আসছে সেটা হলো চৌকাঠ। চৌকাঠ যদি আপনি স্বপ্নে দেখেন, ব্যাখ্যাগুলো কি হবে স্পষ্টভাবে আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলেই মনোযোগের সাথে স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনুন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, চৌকাঠ দ্বারা উদ্দেশ্য হলো মহিলা। বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম তার ছেলে ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের স্ত্রীকে বলেছিলেন, ইসমাইলকে বলবে যেন ঘরের চৌকাঠ পরিবর্তন করে ফেলে। অতঃপর ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামকে বলা হলে তিনি তাকে তালাক দিয়ে দেন। অনেকে বলে থাকেন চৌকাঠ দ্বারা রাষ্ট্র উদ্দেশ্য হয়ে থাকে। চৌকাঠের নিচের যেই কাঠ থাকে এর দ্বারা উদ্দেশ্য হয় মহিলা বা স্ত্রী, আর চৌকাঠের দুই পার্শ্বে যে কাঠ থাকে তার দ্বারা ঘরের প্রধানকে বোঝায় বা ঘরের মূল ভিত্তিকে বোঝায়। তাই যদি স্বপ্নে চৌকাঠের দুই পার্শ্ব উপরে ফেলা হয় তাহলে এটা ঘরবাসীর অপমান, এর প্রতি ইঙ্গিত বহন করে। আর যদি স্বপ্নে দেখে চৌকাঠের দুই পাশের কাঠ দৃষ্টিশক্তির বাইরে চলে গেছে তাহলে এটা ঘর প্রধানের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। যেমনইভাবে স্বপ্নে চৌকাঠের নিচের কাঠ খুলে ফেলা স্ত্রী তালাক হওয়া বুঝিয়ে থাকে। বর্ণিত আছে যে এক মহিলা আল্লামা ইবনে সিরিনের কাছে আসলো এবং বলল, আমি স্বপ্নে দেখেছি আমার উঁচু ঘরের চৌকাঠ নিচে পড়ে আছে এবং দুইটা কবিতার অংশ একটা ঘরের ভেতর ও অপরটি বাইরে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তোমার কি স্বামী ও এমন দুজন ছেলে আছে যারা বাড়িতে থাকে না বরং অন্য কোথাও থাকে? মহিলা বললেন, হ্যাঁ আছে। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, চৌকাঠ পড়ে যাওয়ার দ্বারা বোঝানো হয়েছে তোমার স্বামী অচিরেই বাড়ি ফিরবে, আর কবিতার যেই অংশ ঘরের বাইরে পড়ে আছে এর ব্যাখ্যা হলো তোমার এক ছেলে অচিরেই এক গরিব মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। প্রিয় দর্শক, স্বপ্নে চৌকাঠ দেখলে কি ব্যাখ্যা হতে পারে সবগুলো আপনাদেরকে জানালাম। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।